দর্শক, চলতে চলতে অনুষ্ঠানে আজ আমরা এসেছি ঢাকার অদূরে কেরানীগঞ্জে, এবং আমাদের আজকের অতিথি এই এলাকার দুবারের নির্বাচিত সংসদ সদস্য জনাব নসরুল হামিদ বিপু, যিনি বর্তমান সরকারের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। জনাব বিপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছি, আপনাকেও স্বাগত। জনাব বিপু, আমরা আপনার সাথে আসলে একটু গল্প করতে চাই। আপনার অনেক কথা আছে যেগুলো প্রেস জানে না এবং আপনার ভোটাররা জানে না, আপনার যারা শুভানুধ্যায় জানা জানে না, ফেসবুকে আপনার পেজে যারা লাইক করে আপনাকে, যারা আপনার ফলোয়ার তারা জানে না। আপনি একজন বাবা, সন্তানদের কাছে বিপু কীরকম, আপনি একজন স্বামী, তার কাছে আপনি এখনও কীরকম, আগে কেমন ছিলেন, আপনার শিক্ষক, প্রেসিডেন্সিয়াল মডেলের শিক্ষক, সেই গল্পগুলো শুনতে চাই। আমরা শুরু করতে চাই সবশেষ ঘটনা দিয়ে। আপনি শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী, তার ক্যাবিনেটে এই প্রথম মন্ত্রী হিসেবে, প্রতিমন্ত্রী হিসেবে এবং খুব গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, এই দায়িত্বটা কীভাবে পেলেন বা এই গল্পটা যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। ধন্যবাদ আপনাকে। সাধারণত অনেকে জানে যে টেলিফোন পায় মন্ত্রী হওয়ার সময়, ক্যাবিনেট ডিভিশন। আমার ব্যাপারটা ছিল, আমি আগের দিন মাননীয় প্রধানমন্ত্রীর বাসায় গিয়েছিলাম এমনি সাক্ষাৎ করতে, গণভবনে। তো দোতলায় উনি বসা ছিলেন, ছোটো আপা ছিলেন, জয়ও ছিলেন। কথা প্রসঙ্গে হঠাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী বললেন, তোমাকে কিন্তু আমার সাথে রাখছি আমি। তা আমি আচমকা প্রথম বুঝতে পারিনি এই ব্যাপারটা কি। তো তোমার সঙ্গে তো কিছুক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে বললাম, জি আচ্ছা। তারপর বলল, তুমি আমার সাথে থাকছ। তো পরবর্তী আমার সাথে আবার পলকও ছিল, ও নিচে বসা ছিল, জুনায়দ আহমেদ পলক। তো আমি ওর কথা জিজ্ঞাসা করলাম, উনি ও কি আগামীকালকে আপনি যে ক্যাবিনেট ঘোষণা দিবেন উনি কি ও কি থাকবে? মানে হ্যাঁ, ও থাকছে। তো এইভাবেই আর কি জানানটা। পরবর্তীতে আমার মাননীয় আমাদের রাষ্ট্রপতি, উনি রাত 11টার দিকে আমাকে ফোন দিয়েছেন, মহামান্য। তো মহামান্য সরাসরি ফোন দিয়েছেন, সাধারণত ওনার পিএস বা এপিএস বা এপিএসসি ফোন দেবেন বা এডিসি কল দেন। উনি সরাসরি বললেন, এই বিপু। তো কণ্ঠটা শুনে কিছুটা আচমকা, আমি বললাম, কে বলছেন? আবার ফিরে বললেন, বিপু আমি বলছি। তা বুঝলাম, মহামান্য, সালাম দিয়ে কথা বললাম, তুমি কিন্তু বিদ্যুতের দায়িত্বে যাচ্ছ। উনি তো আপনার অনেক আগেই পড়ে, হ্যাঁ, আমার বাবার সাথে ওনারা রাজনীতি করেছেন, সুতরাং আমাকে খুব ছোটোবেলার থেকে উনি জানেন। আমার এলাকার দিকে কিন্তু খেয়াল রাখবে, সে মানে শপথ নেওয়ার আগেই উনি আমাকে কথাটা বলছিলেন, সেভাবেই জানা। আচ্ছা, কিন্তু রাজনীতিতে আসার গল্পটা কি? আমি জানতাম যে আপনি পড়াশোনা করেছেন, আপনি ভালো উদ্যোক্তা, এদেশে বিশেষ করে আবাসন শিল্পের যে সংগঠন রেহাবের অন্যতম উদ্যোক্তা ছিলেন, দুবার দায়িত্বও পালন করেছেন। তো সচরাচর আপনাদের অর্থনৈতিক অবস্থা আগে থেকেই পৈতৃক সূত্রে ভালো, ফলে ব্যবসা ট্যাবসা ছেড়ে এই রাজনীতির নেশাটা কীভাবে মাথায় চাপলো বা কীভাবে আসলেন? আমার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন। আমার বাবা স্টুডেন্ট কলেজ করেছেন, সংসদ সদস্য ছিলেন, 70-এর মুক্তিযোদ্ধা ছিলেন, বঙ্গবন্ধুর খুব কাছের একজন সৈনিক ছিলেন, কর্মী ছিলেন, নেতা ছিলেন সেই সময়কার। বিশেষ করে সেই সময়ে যে তাজউদ্দিন আহমেদ সহ যে কজন নেতা ছিলেন তাদের সাথে খুব ঘনিষ্ঠতা ছিলেন, আমাদের পারিবারিকভাবে আমাদের একটা সম্পর্ক ছিল। তো আমার মাও রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তো আমার বেড়ে ওঠার সময় তো এগুলো দেখা, আমাদের বাড়িতে প্রচুর মিটিং হয়েছে। আমাদেরই একটা বাসভবন আছে ফতুল্লায়, রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ জায়গা, অনেক ডিসিশনগুলো সেই বাসায় একবার হয়েছে, মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের পূর্বে, মানে 70-এর সময়, 69-এর সময় এবং পরবর্তীকালেও, মানে অনেক ওয়ার্কিং কমিটির মিটিং আমাদের বাড়িতে আওয়ামী লীগের, এবং সেখানে সব সেই সময়কার নেতারা উপস্থিত থাকতেন। তো স্বাভাবিকভাবে তো আমাদের এগুলো প্রভাব তো আমাদের উপরে পড়েছে। আরেকটা ব্যাপার ছিল, ঠিক 94-এর দিকে হবে, একদিন আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান চাচা, আমি চাচা করে তাকে সম্বোধন করি, আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, আওয়ামী লীগের সেক্রেটারি উনি আমাকে একদিন ডাক দিয়ে বললেন যে, তোমার কেরানীগঞ্জে তুমি রাজনীতি করো না কেন? আমাদের এখানে মোটামুটি কেউ নাই, তুমি সেখানে একটা দায়িত্বভার গ্রহণ করো না কেন? তো আমি তখন ব্যবসা করি, রিয়েল এস্টেট কোম্পানি করেছি আমি, এবং আমি তখন রিহ্যাব সংগঠন তৈরি করেছি আমরা 5-6 জন মিলে,
সংগঠনের সর্বকনিষ্ঠ নেতা আমি তখন। তো আমি তখন হঠাৎ করে এড়িয়ে গেলাম প্রথমবার। আবার একদিন তিনি খবর দিলেন, আমিও গেলাম। তো উনি যাওয়ার পরে, তুমি একটা কাজ করো, তুমি আমি সাজেদাকে বলে দিচ্ছি, আমি চাচির ওখানে যাবো বলে, হ্যাঁ যা কথা বলো। হ্যাঁ, ওনাকে ওকে দায়িত্ব দিচ্ছি ঢাকা জেলার, আগামীতে কাউন্সিল আছে, তোমাকে কিন্তু কাউন্সিলে ই করতে হবে, দাঁড়াতে হবে। তো আমি আবার এলাকাতে আসলাম। এলাকার সবসময় সম্পর্ক ছিল, কারণ আমাদের যেহেতু বাবা এখানে রাজনীতিবিদ, রাজনীতি করছেন, পৈতৃক ভিটা এখানে, আমার দাদার বাড়ি এখানে, আমাদের প্রায় সে আসা হতো এখানে। তো তখনকার আওয়ামী লীগের নেতা কর্মী যারা ছিলেন তাদের সাথে যোগাযোগ করা শুরু করলাম, থানার সদস্য হলাম, কাউন্সিল ইলেকশনে প্রার্থী হলাম, সভাপতি প্রার্থী ছিলাম, হলাম সাধারণ সম্পাদক, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক 96 ক্যানিংস থানার। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে উপরে ওঠা, জেলাতে ঢুকলাম, জেলা আওয়ামী লীগের কমিটিতে ঢুকলাম, পরবর্তীতে সেখানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হলাম, তারপরে সেন্ট্রাল কমিটিতে এখন আসলাম বর্তমানে, তার আগে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম। তো আলটিমেটলি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এখন ওয়ার্কিং কমিটির মেম্বার করেছে। তো আমার রাজনীতিতে আসাটা অনেক দীর্ঘ সময় ছিল, 18 বছর হয়ে গেছে ধরতে গেলে, এবং নিচের থেকে চলে আসছে। এতে আমার বিরাট একটা সুবিধা হয়েছে, মাঠ পর্যায়ে আমার নেতৃত্বগুলো আমাদের হাতেই তৈরি, সুতরাং প্রতিটি থানা লেভেলে যে রাজনীতিটা পথঘাট আমার পরিচিত। আপনাদের মানে কেউ কেউ বলেন যে প্রধানমন্ত্রীর পুত্র সজীবদের জয়, তার খুব ঘনিষ্ঠজন আপনারা 2-3 জন এখন ক্যাবিনেটে আছেন, বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী হিসেবে আপনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আমাদের আর এক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। এই আলোচনাটা আসলে অ্যাকচুয়ালি কথাটা সেরকম না। সজীব ওয়াজেদ জয় উনি আইটি স্পেশালিস্ট, যার কারণে আমাদের খুব আইটির ব্যাপারে আমাদেরও খুব ঝোঁক, আগ্রহ আমাদের, এবং আমরা সেন্টার ফর ইনফরমেশন নামে যে রিসার্চ সেন্টারটা আমরা করেছিলাম 2001, যেটা সাবের ভাই জড়িত ছিলেন, সাবের হোসেন চৌধুরী, আমাদের আব্দুল মাল মুহিত ছিলেন সেটার দায়িত্বে, তো সেখানে আমিও ছিলাম, আসাদুজ্জামান নূর ছিলেন, পরবর্তীকালে এটার আমি এখন দায়িত্বে নিয়েছি আর কি। তো সার কারণে জয় ও সবসময় জড়িত ছিল এইসব ব্যাপারে, তো সেই কারণে আমাদের একটা ঘনিষ্ঠতা হয়েছে। তার আগে থেকে আমরা পূর্বে চিনতাম জয়কে, অবশ্যই অনেকটা ছেলে, কিন্তু আমাদের কাজ করার খাতিরে আমাদের একটা যোগাযোগটা ঘনিষ্ঠতা হয়েছে বেশি বা একসঙ্গে কাজ করছি। আমি এখন আপনার কাছে একটু জানতে চাই, আপনার একটা বড় অংশ জুড়ে আছে রিহ্যাব, বা এদেশে আবাসন শিল্পের ঠিক বিকাশটা বলা যায় বা সাংগঠনিক অবস্থাটা আপনাদের হাত দিয়ে দাঁড়িয়েছে, এই সাংগঠনিক দায়িত্বগুলো আপনি শুধু রিহ্যাবেই পালন করেননি, আমরা যতটুকু জানি যে আপনি যে স্কুলে পড়তেন সেই স্কুলের ছাত্রদের যে অ্যাসোসিয়েশন ওল্ড রেমিয়ান্স সোসাইটি, সেটারও আপনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বা করছেন, আপনি আবাহনী লিমিটেডের সঙ্গে আছেন, আপনি গলফ ক্লাবের সঙ্গে আছেন, এত কিছু, এই 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 জায়গাগুলো আপনার আজকের নেতৃত্বকে কোনোভাবে সহযোগিতা করে কি না? আমি রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ঢুকে আমি 72, আর তার আগে আমি সেন্ট গ্রেগরি ছাত্র ছিলাম, তার আগে সেন্ট ফ্রান্সিস স্কুল, তখন লক্ষ্মী বাজারে খ্রিস্টান মিশনারি স্কুল যেটাকে বলে, তখন ছেলেরা পড়তো, ছেলে মেয়ে একসাথে পড়তো ক্লাস 2 পর্যন্ত, তা আমি ক্লাস 2 পর্যন্ত এখানে ছেলে মেয়ে একসাথে পড়েছিলাম, এবং তারপরে আমি চলে গেছি হলো সেন্ট গ্রেগরি কিছুদিন ওখানে থাকার পরে। 72 সালে স্বাধীনতার পরে আমি খুব দুষ্ট ছিলাম, তা বাবা মা চাইলেন যে আমি যেন হোস্টেলে চলে যাই, তাকে বোর্ডিং স্কুলে ঢোকাবে। আচ্ছা, আব্বার ইচ্ছা ছিল সেন্ট পলসে দার্জিলিংয়ে আমাকে পড়াবে, মার ইচ্ছার কারণে সে দেশে রাখতে চায়, যার কারণে আমি রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ভর্তি হলাম। তবে সেটা চমৎকার স্কুল, বিরাট স্কুল, খেলাধুলার মাঠ প্রচুর, আমার জন্য একটা স্বর্গ ছিল আর কি সেই স্কুল। তো প্রথম থেকেই স্কুলের মানে ক্লাসের নেতৃত্বে ছিলাম, ক্লাস ক্যাপ্টেন ছিলাম, এবং আমি প্রচুর ছবি আঁকতাম একসময়, তো ওই সময়টাও কলেজ ক্যাপ্টেনও ছিলেন একসময়। হ্যাঁ, পরবর্তীতে কলেজে কলেজ ক্যাপ্টেনশিপ করেছি, আমরা অবস্টিক্যাল কোর্স করতাম বাইরে, 7-8 দিন আমরা বাইরে স্কাউটিং করতাম, অবস্টিক্যাল কোর্স করতাম, এগুলির সাথে জড়িত ছিলাম। তো মানে লিডারশিপ ডেভেলপমেন্টটা কিন্তু আমার স্কুল লাইফ এবং কলেজ লাইফ থেকে তৈরি হয়েছে সব জায়গায়। তা পরবর্তীকালে যেখানেই ঢুকেছি আর কি সেখানে একটা ওই ভাবটা চলে আসছে আর কি লিডারশিপে এই সংগঠন। জনাব বিপু, আমরা এই গল্পগুলো আরও শুনবো, আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন নিশ্চয়ই।
তার মানে ওই আমলে আপনি প্রেমের বিয়ে করেছেন আসলে প্রচন্ড ভাব কোনো ঝামেলা হয়নি কোনো পরিবার থেকে প্রচন্ড ভাব এক পক্ষ রাজি ছিল না কোন পক্ষ সুতরাং